নজর আবার কোচবিহারের দিকে কোচবিহারে দিনহাটায় তৃণমূল কর্মী খুনে নতুন তথ্য রাজনৈতিক কারণে নয় পারিবারিক বিবাদের জেরে খুন এমনই দাবি মৃতের পরিবারের অভিযোগ বুধবার পেচলার বাসিন্দা তৃণমূল কর্মী আজিজার রহমানকে পিটিয়ে খুন করা হয় পরিবারের দাবি সাত বছর আগে আজিজারের ছেলের সঙ্গে প্রতিবেশী আজহার মিঙার মেয়ের জোর করে বিয়ে দেওয়া হয় কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দুজনে অন্যত্র বিয়েও হয় অভিযোগ মেয়ের প্রথম বিয়ে ভেঙে যাওয়ায় আজারে আক্রোশ থেকে যায় সেই কারণেই গতকাল মেয়ের প্রথম পক্ষে শ্বশুর আজিজারকে রাস্তা থেকে টেনে হিঁচুড়ে বাড়িতে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে আজাহার এবং তার স্ত্রী সে সময় কয়েকজন বিজেপি কর্মী ঘটনাস্থলে ছিল তবে ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা গতকালই অভিযুক্ত আজাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ কোচবিহারের দিনহাটায় তৃণমূল কর্মী খুনে নতুন তথ্য রাজনৈতিক কারণে নয় পরিবারের দাবি পারিবারিক বিবাদের জোরেই খুন হয়েছে এমনই দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ বুধবার পেটলার বাসিন্দা তৃণমূল কর্মী আজিজার রহমানকে পিটিয়ে খুন করা হয়েছিল